দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে 21 জনের দাঁড়িয়েছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম এবং আহতের সংখ্যা প্রায় 300 দগ্ধ ও আহতদের পরিস্থিতি জানতে আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী দিদারুল আলমের সঙ্গে। তিনি এই মুহূর্তে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। দিদারুল, এর আগের আপনার সাথে আমরা সংযুক্ত হয়েছিলাম, তখন আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে হাসপাতাল থেকে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু জানানো হয়নি এবং আমরা কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেড মহাপরিচালকের কাছ থেকে শুনেছি ফায়ার ব্রিগেডের 5 কর্মী তাদের প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায়। তাদের পরিচয় কি জানা গেছে কিনা এবং সেখানকার এখন পর্যন্ত কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু আমার সহকর্মী ফেরদৌস কন্টেইনারের ডকইয়ার্ডের থেকেই কিন্তু তিনি লাইভ দিচ্ছেন। সেখানকার যে ভয়াবহতা চিত্র সেটি দেখে কিন্তু আসলে বোঝা যায় যে চট্টগ্রামে যে কি মানবিক বিপর্যয় হয়েছে। যে আসলে আমরা যদি হাসপাতালের করিডোরের মানুষ যারা আসলে এখানে তাদের স্বজনকে খুঁজছেন, কেউ আবার তাদের যে আহত স্বজন রয়েছেন স্বজনদেরকেই চিকিৎসা সেবার জন্য এসেছে। পাশাপাশি যদি আমরা বলি, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বার্ন ইউনিট থেকে আমরা নেমেছি, ওখানকার কর্তব্যরত যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে ওখানে প্রায় 135 জনের মতো আহত ভর্তি রয়েছে। তার মধ্যে 40% রয়েছে যাদের পুরো শরীরেই কিন্তু দগ্ধ হয়েছে। সেখান থেকেই কিন্তু এখানকার ডাক্তাররা বলছেন যে এখানে মৃতের সংখ্যা আরও বেশি বাড়বে। তো আমরা এখানকার যে সকাল থেকে আমরা দেখছিলাম যে লাশ মৃতদেহের যে হিসাব সেটি আসলে মিল ছিল না, কিন্তু কিছুক্ষণ আগেই একসাথে 3টি মৃতদেহ আসে এবং মৃতদেহগুলো আসার পরেই কিন্তু আপনার এখানে আমরা 21 নিহত হয়েছেন এই ঘটনায় আমরা এখন পর্যন্ত দেখেছি। তবে এটি আরো অনেক বাড়বে বলে আশা করছেন এখানকার যারা কর্তব্যরত ডাক্তার রয়েছেন তারা। পাশাপাশি এই ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের, আমরা একটু আগে যেটি জেনেছি, ফায়ার সার্ভিসের 5 কর্মী নিহত হয়েছেন। আমরা এর মধ্যে 2 ফায়ার সার্ভিস কর্মীর আমরা ঠিকানা পেয়েছি, নাম ঠিকানা পেয়েছি, আর বাকি বাকি যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকজনই স্বজন খুঁজে পেয়েছেন, কিন্তু আবার আমরা 7 থেকে 8 দেখছি যারা আসলে তাদের স্বজনকে খুঁজছেন। তো এখানকার এইখানে যারা আহত ভর্তি রয়েছেন, যেখানে রয়েছে প্রায় 140 জনের মতো এখন পর্যন্ত। আর এর পাশাপাশি কিন্তু এই চিটংয়ে যত বেসরকারি হাসপাতাল রয়েছে বেসরকারি হাসপাতালগুলোতেই কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছেন। আসলে এখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের সাথেই কিন্তু এখানকার অনেক রোগীর আমরা যেটা দেখেছি যারা বার্ন ইউনিটে রয়েছে তাদের লাংস মানে ফুসফুসের আঘাত করেছে, পাশাপাশি কারো মাথায় কারো চোখে, বিশেষ করে অনেকেরই আসলে একদম গলা থেকে নিচ পর্যন্ত অনেকেরই জ্বলে গিয়েছে, যেটি আসলে প্রায় 90% বার্ন হয়েছে আমরা যেটি দেখেছি। আর একটি বিষয় প্রশংসনীয় যেটি হচ্ছে এখানকার চট্টগ্রামের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে যে মানবতা দেখাচ্ছেন এটি আসলে এখানে যারা আছেন তারাই আসলে বুঝতে পারছেন। এখানকার স্বেচ্ছাসেবীরা গতকাল রাত থেকে তারা যে কি পরিমাণ মানবিক পরিশ্রম করছেন যেটি আসলে বলার মতো না। তারা যে জাতি এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বোচ্চ। দিদারুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দিদারুল আলম আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার সর্বশেষ অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। দর্শক, আপাতত এই ছিল এখনকার মতো নিউজরুম থেকে। আমার সহকর্মীরা নিশ্চয়ই সারাদিনব্যাপী চট্টগ্রামে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে নিশ্চয়ই তারা জানাতে থাকবে। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।